জায়গাটা কি সুন্দর, আর তুই তো জানিস আমার ছোট থেকেই কত শখ ছিল মডেল হওয়ার। তোর তো সুন্দর লাগবেই, কারণ তুই তো তোর ফেভারিট গ্রুমিং মাস্টারের কাছে মডেল হতে এসেছিস, তাই না? আর অবশ্য আমারও অনেক বছরের ইচ্ছা ছিল মডেলিং নিয়ে কিছু একটা করার। হ্যাঁ, আমাদের কারো বাসায় তো রাজি ছিল না, কত কষ্ট করেই না ম্যানেজ করলাম। এখন সব ম্যাগাজিনের ফ্রন্ট পেজে থাকবো আমরা দিবান। আমার খুব নার্ভাস লাগতেছে, কি কোশ্চেন করবে, কি বলবে না বলবে এগুলো ভেবে। হ্যাঁ, আমিও ভেবে পাচ্ছি না, রাত সামনে আসলে কি বলবো, আমার তো এখনই খুব নার্ভাস ফিল হচ্ছে। আমি দুঃখিত, আপনারা হয়তো আমার জন্য অনেকক্ষণ যাবত ওয়েট করছেন। না 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 স্যার, তাতে কোনো সমস্যা নেই। এভাবে তাকাস না, কি না কি বলবে লোকটা। তো আপনাদের গ্রুমিং এর উদ্দেশ্যে কি পার্সোনাল রিজন নাকি মডেলিং? জি, আমার নায়িকা হওয়ার খুব শখ, আর আমি শুনেছি আপনার কাছে যেই আসে তার দখলেই নাকি ম্যাগাজিনের সব ফ্রন্ট পেজের ছবি। আসলে কি, আমাদের হাতে কোনো কিছু নেই, সম্পূর্ণটাই আপনাদের উপর ডিপেন্ড করে। সব আমাদের হাতে মানে কিভাবে? আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে শেখানো, তারপর কোনো একটা ভালো কোম্পানিতে ইন্ট্রোডিউস করে দেওয়া, তারপর আপনি কিভাবে কোম্পানিকে ইমপ্রেস করবেন সেটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করে। আমরা কিভাবে ইমপ্রেস করব, আর তাদের সাথে তো আমাদের কোনো পরিচয়ও নেই। শুনুন, আপনাদের একটা কথা বলি, মিডিয়াতে মেয়েদের উপরে ওঠাটা খুব সহজ, আর উপরে উঠতে হলে অনেক কিছু করতে হয়। তো আপনারা কি করতে পারবেন নায়িকা হওয়ার জন্য, আই মিন কি কি স্যাক্রিফাইস করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, আমি সব করতে পারবো। কি কি করতে হবে শুনি। দেখেন, মিডিয়াতে কেউ উপরে উঠতে পারে না যতক্ষণ না পর্যন্ত বড় কাজ করে, আর বড় কাজ করতে হলে বড় বড় লেভেলে মানুষদেরকে আপনাদের খুশি করতে হবে। এখন আপনারা কিভাবে খুশি করবেন সেটা সম্পূর্ণটা আপনারা জানেন, আপনারা কি পারবেন এতটুকু বিসর্জন দিতে? আর কিছুদিন গ্রুমিং করলেই আপনাদের ভালো ভালো জায়গা থেকে ডাকা শুরু করে দিবে। আমরা তাহলে কবে থেকে ক্লাস শুরু করব? দাঁড়া রাখি। আসলে স্যার, আমি আপনার কথাটা বুঝতে পারিনি, ঠিক কি কি করতে হবে আমাদের বড় বড় মাপের মানুষের সাথে? দেখো, এখন মিরাট এমনই, এখানে এখন ট্যালেন্টের চেয়ে মানুষ শারীরিক তৃপ্তিতে খুশি বেশি থাকে। এখন তোমরা যদি এতটুকু বিসর্জন না দিতে পারো তাহলে তোমাদেরকে দিয়ে কিছুই হবে না, কখনো কোনো বড় কাজও করতে পারবে না, বড় কোনো স্টারও হতে পারবে না। স্টার হওয়ার জন্য এটা খুবই জরুরি, আর একটা বার কোনো একটা প্রোডিউসারের সাথে সহবাস করলে আমার মনে হয় না তেমন বেশি ক্ষতি হয়ে যাবে, এতে তোমাদের ফিউচার ব্রাইট হবে, এটা একবার ভেবে দেখো। স্যার, আমি আপনাকে স্পষ্ট ভাষায় বলছি, এখানে আমরা মিডিয়াতে কাজ করতে এসেছি অনেক স্বপ্ন নিয়ে, এখানে আমরা দেহ ব্যবসা করতে আসিনি বা নিজেদের বিক্রি করতেও আসিনি। স্যার, মিডিয়াতে এমন অনেক মেয়ে আছে যারা নিজেদের ট্যালেন্টে যোগ্যতায় অনেক বড় পর্যায়ে গিয়েছে। আর স্যার, মিডিয়া কোনো পতিতালয় না, তবে আপনাদের মতো কিছু বাজে বাজে মন মানসিকতার মানুষের জন্যই মাঝে মাঝে মিডিয়া পতিতালয় রূপ নেয়। আর স্যার, যাওয়ার আগে আপনাকে একটা কথা বলবো, মিডিয়াটাকে দয়া করে পতিতালয় বানাবেন না। স্যার, মেয়েদেরকে একটু সম্মান দিয়ে কথা বলতে শিখেন। আচ্ছা ধরেন তো, আমার জায়গায় আপনার ছোট বোন, সে যদি চোখ ভরা স্বপ্ন নিয়ে আসতো আর তাকে যদি কেউ এভাবে বলতো যে কোনো একটা প্রোডিউসার বা ডিরেক্টরের সাথে শুতে হবে, তখন আপনার কেমন লাগতো? তখন মনে হয় আপনার কোনো সমস্যা হতো না, তাই না স্যার? যাই হোক স্যার, যা বললাম আপনার ভালোর জন্যই বললাম, আর আমাদের যোগ্যতা দিয়ে ইনশাল্লাহ আমরা একদিন এগিয়ে যাব। ভালো থাকবেন, চল।